আচ্ছা কেন ফেলেছিলেন? আমার ভয়, আমি ভয় পেয়েছি, ভয় পেয়ে ফেলে দিয়েছি। প্লিজ, বৈধ টাকা তো ভয় কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নাম কি? আপনি মিরপুরে আছেন, আপনি নানান জায়গায় ছিলেন, অথচ আপনি ঘরের মধ্যে ছিলেন, কেন আপনি মানে মানে মিথ্যা কথা কেন বলছেন? টাকাটা কি তাহলে বৈধ বলতেছেন? চিটাগাংয়ে আপনার নামে একটা দুর্নীতির অভিযোগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, গাড়িটা হচ্ছে আপনার সঞ্চয় করার জন্য রাখা, সঞ্চয়পত্র খোলার জন্য, নতুন সিস্টেমে সঞ্চয়পত্র খোলার জন্য রাখা। 18 বছরের পুরো সঞ্চয়, না 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 খরচ তো করছি, আপনি তো না না পরে পরে কাজ আছে। আজকের অভিযান সম্পর্কে, হ্যাঁ এটা আসলে হুট করে কোনো অভিযান না, এটা আপনারা জানেন যে 2018 অক্টোবর রানা বিশ্বাস চিটাগাংয়ের জেলার উনি 44 লক্ষ টাকা সহ ব্রাহ্মণবাড়িয়া ধরা পড়ছিলেন, ঠিক আছে? তো ওই ঘটনাকে কেন্দ্র করে চিটাগাং কারাগারের বিভিন্ন অনিয়ম মিনিস্ট্রি তদন্ত করছে, সেই প্রেক্ষিতে আমরাও এটা দেখছিলাম এবং দেখতে গিয়ে ইতিমধ্যে গত সপ্তাহে আমরা প্রায় 40 জনের সাক্ষী নিয়েছি চিটাগাং কারাগারে। তো সেখানে আমরা অনেক ধরনের তথ্য পেলাম, আজকে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, ওই তথ্যের ভিত্তিতে, ওই তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। তো ইতিমধ্যে উনি ওনার অ্যাসেট সংক্রান্ত যে হিসেব দিলেন, ওনার কত বছর বললো? 18 বছর, 18 বছরে ওনার যা